ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইউরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে আছে দুই দলই লালিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছে বিগত কয়েক ম্যাচে সবশেষ গতরাতে আলাভেজকে পরাজিত করে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছিল কাতালান জায়ান্টরা সে সময় রিয়াল মাদ্রিদের পয়েন্ট বার্সেলোনা সমান হলেও দ্বিতীয় স্থানে ছিল জেনেদিন জিদানের দল তবে এবার ভ্যালেন্সিয়াকে পরাজিত করে বার্সেলোনাকে পয়েন্ট টেবিলে পেছনে ফেলেছে লস ব্ল্যাঙ্কোসরা লালগাঁড় ম্যাচে আজ ভ্যালেন্সিয়াকে দুই শূন্য গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে একক আধিপত্য দেখিয়েছে তারা ভ্যালেন্সিয়ার রক্ষণে একের পর এক আক্রমণে ম্যাচের বারোতম মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ এ সময় গোল করে দলকে এগিয়ে নিয়েছেন ফরাসি তারকা করিম ব্যাঞ্জেমা ফরাসি ফরোয়ার্ডের গোলে শূন্যতে এগিয়ে যায় রিয়াল এরপর প্রথমার্ধে ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে রিয়াল মাদ্রিদ নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় টনি রোসের মাধ্যমে জার্মান এই তারকার নৈপুণ্যে দলের স্কোরলাইন দুই শূন্য হয় শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে রিয়াল দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ তবে আর কোনো গোল হজম না করায় দুই শূন্য গোলের জয়ে মাঠ ছাড়তে পেরেছে জেনেদিন জিদানের দল এই জয়ের মাধ্যমে লালিগা পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে অ্যাথলেটিকো মাদ্রিদের পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ তেইশ ম্যাচে পনেরো জয় চার ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ